আজ আমি আপনাদের জন্য খুব মজার একটি খাবারের রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হচ্ছে চিকেন বিরিয়ানি। এটি মোটামুটি আমাদের সবারই খুব পছন্দের একটি খাবার। চলুন তাহলে তৈরি করে ফেলি। এখানে আমি হাফ কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আর একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে আমি সবগুলো মশলা একসাথে অ্যাড করব। আমি নিয়ে নিচ্ছি তিনটা পেঁয়াজ বড় সাইজের, এটা অর্ধেকটা আমি বেরাস্তা করব এবং অর্ধেকটা রান্নার কাজে ইউজ করব। 8-10টা কাঁচামরিচ, কিশমিশ এবং 2টা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি বাটিতে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়া এবং 1/2 চামচ সাদা সরষে বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জয়ফল জয়ত্রী বাটা, আপনারা চাইলে বাদাম বাটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2-3টা এলাচ এবং 1টা দারচিনি টুকরো। এখন দিয়ে দিব 1/2 চামচ লবণ এবং 1 চামচ লাল মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। দইটা আমার ডিপ ফ্রিজে ছিল তাই এমন দেখাচ্ছে, আপনারা নর্মালি আগে বের করে রাখবেন তাহলে আর এমন দেখা যাবে না। এখন এগুলাকে আমি মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন এই সবগুলোকে একসাথে আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন এটাকে এক পাশে রেখে আমি আলুটাকে সামান্য মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিব। লবণটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখন এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মেখে নিচ্ছি যেন প্রত্যেকটা আলুর গায়ে মশলাটা অ্যাড হয়। আমি কড়াইতে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন তেলটা গরম হয়ে আসলে আমি এর মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে আমি 3-4 মিনিট ভেজে ব্রাউন কালার করে পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। একই তেলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলাকেও আমি একটু ভেজে নিব, আমি সিদ্ধ করব না, জাস্ট একটু ভেজে নিব। এখানে কিন্তু আমি যা মশলা দেখাচ্ছি তা কিন্তু 1/2 কেজি পরিমাণ চালের জন্য, আপনারা যদি বেশি চাল নেন তাহলে কিন্তু মশলাটাও বাড়িয়ে দিবেন। আমার আলুটা হয়ে গেছে, দেখুন কী সুন্দর একটা কালার হয়েছে। এখন এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলে বাকি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এখন এটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আমার হয়ে গেছে ভাজা। এখন আমি আগে থেকে মিক্স করে রাখা সেই মশলাটা এর মাঝে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 3-4টা মরিচ। এখন এগুলাকে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। দিয়ে দিব 1/2 চামচ গরম মশলা গুঁড়া, এটা আমি আগে দিতে ভুলে গিয়েছি তাই এখন দিয়ে দিচ্ছি। এবার এটাকেও আমি ভালো করে কষিয়ে নিব। দেখুন আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে, মশলার উপর তেল চলে আসছে। এখন আমি এর মাঝে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি একটু ভেজে নিব, যখন সাদা সাদা হয়ে আসবে তখন আমি বুঝবো এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মাঝে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ পানি সেদ্ধ করার জন্য। আমি এই কাজগুলো কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখে করছি, আস্তে আস্তে করতে হবে তাহলেই স্বাদ লাগবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে দিচ্ছি। দেখুন
আমার মাংসটা কষানো হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এর মাঝে 3 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিব। আমি 2 গ্লাস চাল নিয়েছি, সাথে আমি 3 গ্লাস পানি দিচ্ছি। 1 গ্লাসের সাথে আমি কিন্তু 2 চামচ গুঁড়া দুধ অ্যাড করে নিয়েছি। আমি আরও 1 গ্লাস পানি দিয়ে দিলাম, বাকি 1 গ্লাসও দিয়ে দিচ্ছি। টোটাল আমি এখানে 3 গ্লাস পানি ইউজ করেছি। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং 4-5টা কাঁচামরিচ। এখন এগুলোকে আমি একটু নেড়ে দিব এবং একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। আমার বলক চলে আসছে। এখন আমি এর মাঝে আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এবার এই চালটারও একটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। আমার বলক চলে আসছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। আমার 10 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা তুলে এর মাঝে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন চালের গায়ে পানি পানি আছে, এতে এগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন এগুলোকে আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি, বেশি জোরে নাড়া যাবে না, তাহলে চালটা ভেঙে যাবে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি এর মাঝে 1 চামচ ঘি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং খেতেও অনেক টেস্ট হবে। এখন আমি এটাকে আবার একটু নেড়ে মিক্স করে নিচ্ছি। আস্তে আস্তে স্পেচুলা দিয়ে আমি এটাকে চেপে চেপে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে সুন্দর করে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে আমি রান্না করব। আমার 15 মিনিট হয়ে গেছে। দেখুন আমার বিরিয়ানিটা কেমন ঝরঝরে হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিকেন বিরিয়ানি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।